أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون الله تعالى سورة الرومر এই আয়াতগুলোতে ইরশাদ করছেন আর যারা ঈমান পোষণ করে এবং সৎ কাজ করে তারা জান্নাতে মহা আনন্দে থাকবে পক্ষান্তরে যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অমান্য করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে আর আখিরাতে আল্লাহর দেখা পাওয়া অথবা আখিরাতের সাক্ষাৎকে যারা অস্বীকার করেছে নিশ্চয়ই তারা আজাবে উপস্থাপিত হবে অতএব আল্লাহর গুণগান করো যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও আর যখন তোমরা ভোরে উপনীত হও নবমণ্ডল সমূহে এবং জমিনে তারই জন্য সকল প্রশংসা সকালে এবং মধ্যাহ্নে দুপুরে যখন তোমরা উপনীত হও তিনি মৃত থেকে জীবিতকে সৃষ্টি করেন এবং জীবিত থেকে মৃতকে উচ্চারিত করেন আর জমিনকে সেটি মৃত হয়ে যাওয়ার পর আবারও পুনরুজ্জীবিত করেন এভাবে তোমাদেরকেও বের করা হবে তোমাদের মৃত্যুর পর আবার তোমাদেরকে বের করা হবে তার অন্যতম একটি নিদর্শন হচ্ছে এই যে তোমাদেরকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন এরপর এখন তোমরা মানুষ যারা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছ তার আরেকটি অন্যতম নিদর্শন হচ্ছে এই যে তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে সঙ্গী সৃষ্টি করে দিয়েছেন যাতে তোমরা সঙ্গী নিয়ে প্রশান্তি পাও এবং তোমাদের সঙ্গিনীর মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন নিশ্চয়ই এর মধ্যে সেই সব লোকদের জন্য মহা নিদর্শন রয়েছে যারা চিন্তা ভাবনা করে আর তার অন্যতম আরেকটি নিদর্শন হচ্ছে এই যে তিনি আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন তিনি ভাষা এবং শরীরের বর্ণের বৈচিত্র্য সৃষ্টি করেছেন নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে সেই সব লোকদের জন্য যারা জানে তার আরও একটি নিদর্শন যে তিনি দান দিনে এবং রাতে তোমাদেরকে নিদ্রা দিয়েছেন আর তার অনুসন্ধান তার অনুগ্রহকে অনুসন্ধান করার বিষয়টিও তোমাদেরকে দিয়েছেন নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে সেই সব লোকদের জন্য যারা শোনে সম্মানিত উপস্থিতি সূরা আর রোম আল কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা আল্লাহ তাআলার সবচেয়ে বড় মুজিজা পৃথিবীতে কি বলেন তো দেখি আল্লাহ তাআলার মুজিজা যা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে দিয়েছেন সবচেয়ে বড় মুজিজা কি আল কোরআন আরো অনেক মুজিজার কথা আমরা শুনেছি কিন্তু সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আল কোরআন সব দিক থেকে মুজিজা এর খবরগুলো মুজিজা
যেমন এখানে যদি একজন ব্যক্তি এই দুনিয়ার কোথায় কি হচ্ছে সব জানে, এখন তো অনেকে জেনে ফেলবে কারণ ফোন আছে, ইন্টারনেট আছে, ইন্টারনেট এবং ফোন ছাড়া কোনো কিছুই তার কাছে নাই, তার কাছে ল্যাপটপ নাই, ট্যাব নাই, অ্যান্ড্রয়েড ফোনও নাই, যদি সে সব কিছু জানে এখানে থেকে বলে দিচ্ছে কে কি করছে না করছে, অবাক হবেন না আপনারা, মনে হবে যে এর মধ্যে কিছু একটা আছে, কি হলো এটা জানার জন্য আমি চেষ্টা করবো। তার মানে হচ্ছে এটা অস্বাভাবিক একটা বিষয়, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তার কাছে কোনো ইনফরমেশন আছে যে কারণে সে সব কিছু বলে দিতে পারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো ইন্টারনেট ছিল না, ছিল কি? টেলিফোন ছিল, টিভি ছিল, কোনো ফোন, অ্যান্ড্রয়েড ফোন, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার কিছুই ছিল না। কিন্তু তিনি অনেক খবর জানতেন, কিভাবে জানতেন? গবেষণা করে, সাধনা করে, কিভাবে? ওহির মাধ্যমে, ওহির মাধ্যমে জানতেন। এই ওহিটা ছিল মুজিজা, ওহির মাধ্যমে এমন সব তথ্য তিনি জানতেন যেটা আর কেউ জানত না, ফলে এটা ছিল মুজিজা, তথ্যের দিক থেকে মুজিজা। এমনকি আল কোরআনের মধ্যে বিজ্ঞানের যতগুলো তথ্য উপস্থাপন করা হয়েছে সেটাও আরেকটা মুজিজা। সুবহানাল্লাহ, এই মহাশূন্যের কত কথা এখানে উপস্থাপন করা হয়েছে, বলা হয়েছে ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এই মহাশূন্যের মধ্যে যা কিছু আছে, যত গ্রহ, নক্ষত্র, নীহারিকা, যত তারকা, সব কিছু কি করছে? ভেসে বেড়াচ্ছে, সন্তরণ করছে, ঘুরছে তার নিজস্ব গতিপথে। কিন্তু আমরা জানি কিছু কাল পর্যন্ত আমাদের বিজ্ঞানীরা কখনো বলেছেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, আবার কখনো কেউ কেউ বলেছেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, কখনো বলেছেন সূর্য স্থির পৃথিবী ঘুরে, আবার কখনো বলেছে পৃথিবী স্থির সূর্য ঘুরে। তার মানে হচ্ছে তাদের কাছে সঠিক ইনফরমেশন নাই, এক এক সময় এক একটা মনে হয় আর তারা বলে। কিন্তু লক্ষ্য করুন, কোরআন যে কথাটা বলেছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সেটা কিন্তু আজকে সবাই সত্য হিসাবে গ্রহণ করে নিয়েছে। মুজিজার দলিল না এটা? এরকম একটা দলিল হচ্ছে সূরা আর-রুম, যেখানে শুরুতেই গলিবাতির রুম, রোম পরাভূত হবে এই কথাটা বলে দেওয়া হয়েছে। আমরা আজকে রোম সাম্রাজ্যের যেই ভবিষ্যৎবাণী আল কোরআন করেছিল, যেটা পরবর্তী কয়েক দশকের মধ্যে সেটা সত্য প্রমাণিত হয়েছে, সে আলোচনায় আজকে আমরা যাচ্ছি না। কিন্তু এতটুকু আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে কোরআন হচ্ছে পৃথিবীর সর্বকালের সবচেয়ে বড় মুজিজা। এই কোরআন পৃথিবীর সমস্ত সত্যকে উপস্থাপন করেছে, এই কোরআন জ্ঞানের সকল সম্ভারকে একত্রিত করেছে, জ্ঞানের ট্রেজার, জ্ঞানের কারখানা, জ্ঞানের খনি, সেটা কি? আল কোরআন। আল কোরআন, কিন্তু এটা কি আমরা বিশ্বাস করি? যদি যদি আমরা থিওরিটিক্যালি বিশ্বাস করি, প্র্যাকটিক্যালি আসলে অনেকেই বিশ্বাস করে না, তাহলে কোরআন তো পড়ি না। আমরা যদি কোরআনের পরীক্ষা নেওয়া শুরু করি একমাত্র হাফেজ সাহেব ছাড়া, অথবা মাদ্রাসা তাহফিজুল কোরআনের ছাত্র ছাড়া, কেউ কিন্তু পাস করতে পারবে কিনা সন্দেহ আছে, কি বলেন? তাই না? কোরআন তেলাওয়াত আমাদের এত দুর্বল, ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারলেও শুদ্ধ হয় না, যাদের শুদ্ধ হয় তারা আবার কোরআনের অর্থ জানে না। কি একটা ট্র্যাজেডি, ট্র্যাজেডি না এটা? ট্র্যাজেডি মানে হচ্ছে ধ্বংস, একটা সর্বনাশা বিষয়। যে কোরআন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, যে কোরআন জ্ঞানের সবচেয়ে বড় উৎস, যে কোরআন পৃথিবীর সর্বকালের সবচেয়ে সেরা মুজিজা, সে কোরআন আজকে যাদের কাছে আছে তারা আজকে তাবিজ বানায় কোরআন ব্যবহার করে, কোরআনটাকে শেলফে তুলে রাখে, পড়ার গরজ নাই, সময় নাই, বাজার গিয়ে আড্ডা দেয়, খেলা দেখতে চলে যায়, 6-7 ঘন্টার ক্রিকেট খেলা দেখে, আরো কত কিছু করে, কিন্তু কোরআন পড়ার সময় নাই। এটা কিন্তু দুর্ভাগ্য ভাই, দুর্ভাগ্য না এটা? এটা দুর্ভাগ্য। যারা বুঝতে পারবেন যে দুর্ভাগ্য, তারা সিদ্ধান্ত নেবেন আজ থেকে যে কোরআন আমি শিখেই ছাড়বো, কোরআন আমি বুঝেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? এত বড় মুজিজা, এত জ্ঞানের এত বড় সমাহার, ছোট্ট একটা কিতাব এর মধ্যে, এটা কি জানতে ইচ্ছে করে না? এটা তো শুধু কিতাব না,
এটা আল্লাহ তাআলার ভাষণ, আল্লাহ তাআলার ভাষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত আল্লাহর ভাষণ কয়টা? একটা। আর কোনো ভাষণ হবে? আল্লাহর ভাষণটা কি একটু দেখতে ইচ্ছে করে না, পড়তে ইচ্ছে করে না, জানতে ইচ্ছে করে না? আর আল্লাহর এই ভাষণটা কাদের জন্য? আমেরিকানদের জন্য, অমুসলিমদের জন্য, অন্য মুসলিমদের জন্য, আমার জন্য, সবার আগে আমার জন্য। আপনাদের প্রত্যেকেরই ভাবতে হবে এই কোরআন আমার জন্য, আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য, সমগ্র পৃথিবীর মানুষের জন্য। তাহলে বুঝতে পারবো, মানে এই জিনিসটা যদি আসে আমাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হওয়ার কথা যে কোরআন আমাকে পড়তেই হবে, বুঝতেই হবে। আর কোরআনের গুরুত্ব তো আমরা দেখতেই পাচ্ছি সম্মানিত ভাইরা, সালাত কি কোরআন পড়া ছাড়া হয়? যদি কেউ কোরআন না পড়েন, তার প্রত্যেকটা রাকাতে যদি কোরআন না পড়েন, তাহলে সালাত হবে? তাহলে আল্লাহ তাআলা এখানে সত্য ভাষণ দিয়েছেন, সবকিছু দিয়েছেন, আবার এটাকে অপরিহার্য করে দিয়েছেন। আচ্ছা, আমরা দেখি যে আল্লাহ তাআলা যে আয়াতগুলো আমরা পড়লাম কি বলবেন সেখানে। এর একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয়াউমা তাকুমু সাআতু ইয়াউমা ইযিন ইয়াতাফাররাকুন, যেদিন কিয়ামত হবে। কিয়ামত, কিয়ামতের কথা শুনেছেন কেউ? কিয়ামত দেখেছেন কেউ? না। অনুভব করেছেন কখনো? না। কিন্তু এখন অনুভব করা যায়। এতদিন তো আমরা থিওরি পড়েছি কোরআনের মধ্যে, এখন একটু ইউটিউবে যাবেন। ইউটিউবে, ইউটিউবে গেলে আবার আরেক বিপদ। ইউটিউবে কিন্তু অনেক খারাপ জিনিস থাকে, থাকে না? কিছু দেখতে গেলেই দেখবেন যে খারাপ কিছু চলে আসে। খারাপ কিছু দেখবেন না, দেখা কি জায়েজ হবে? হবে না। রাস্তায় বেরোলে তো কত খারাপ দৃশ্য চোখে পড়ে, কিন্তু মোমেন কি করবে? খারাপ থেকে তাদের দৃষ্টিকে সংযত রাখবে। যাই, ইউটিউবে গিয়ে দেখবে সুনামি, ইন্দোনেশিয়ায় যে সুনামি হয়েছিল, প্রায় 6 লক্ষ লোক মারা গিয়েছে, শুনেছেন তো আপনারা? এই কয়েক বছর আগে জাপানের সুনামির কথা শুনেছেন? এগুলো একটু দেখবেন। এমনকি 2007 সালে মক্কা নগরীতে যে বন্যা হয়েছিল, এটা অনেকেই ভাবতে পারে না যে ওখানে মরুভূমি, আবার বন্যা কেমনে হয়, মরুভূমির মধ্যে বন্যা কেমনে হয়, ওটা ইউটিউবে গেলে দেখবেন। কারণ যখন বৃষ্টি হয়, এই বৃষ্টির পানিটুকু আর সরার সুযোগ থাকে না, আর অনেক পাহাড়, সব পাহাড় থেকে একসাথে যখন পানি নামে, তখন বুক সমান পানি হয়। আর আনফর্চুনেটলি মক্কার লোকেরা সাঁতার জানে না, আপনাদের মতো নদীমাতৃক দেশ না তো, সেটা সাঁতার জানে না। 2007 সালে আমি নিজে ইউটিউবে দেখেছি, কারণ সে বছর আমি সরাসরি বন্যাকে দেখিনি, সেখানে দেখলাম বেশ বহু লোক মারা গিয়েছে, অনেক গাড়ি পানির নিচে চলে গিয়েছে। আর আমাদের দেশেও তো আপনাদের সাইক্লোন হলে কী হয়? আমাদের দেশে কিন্তু 88 সালের বন্যা, সেই আবার 70 সালের বন্যা, এগুলো তো আমাদের দেশের মানুষ জানে, লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে। কিয়ামত তার চেয়ে অনেক ভয়াবহ। আমরা এগুলো শুনেছি, কিন্তু এখন ইউটিউবে দেখেন সুনামি, জাপানের সুনামি এবং ইন্দোনেশিয়ার সুনামিটা দেখেন, কিয়ামতেও সাগর বিস্ফোরিত হবে, সাগরের সমস্ত পানি উঠে উঠবে, জনপদকে গ্রাস করবে, এবং একসাথে অগ্নির বিস্ফোরণ হবে। কিয়ামত হবে। কিয়ামত যে কত ভয়াবহ তার কিছু নিদর্শন আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। আর এখন যেমন নানা ধরনের সাগর থেকে কিভাবে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, সেটাও কিন্তু ইউটিউবে দেখা যায়। অতএব ওয়াইদাল বিহার ও ফুজ্জিরাত, এগুলো তাফসীর কিন্তু এখন আমাদের সামনে চলে এসেছে। আমি আশা করব যে শুধু এই আল্লাহর নিদর্শনগুলো কেউ কেউ দেখবেন, কিয়ামতকে যেন আরেকটু বিশ্বাস হয়, কিয়ামতের ভয়াবহতা যেন আরেকটু বিশ্বাস হয়। এবং সূরা হাজের মধ্যে দেখবেন যে কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছে শুরুতে। যদি কোনো যুদ্ধমান দেশে আপনি থাকেন, যেমন এখন সিরিয়াতে যুদ্ধ চলছে, চলছে না, আফগানিস্তানে, এরকম আরও মুসলিম অনেক দেশগুলোতে যুদ্ধ চলছে, এই যুদ্ধটা কায়দা করে অমুসলিমরা চাপিয়ে দিয়েছে আমাদের মুসলিম বিশ্বের উপরে, নিজেদের ভাই ভাই যুদ্ধ লাগিয়ে দিয়েছে। কিন্তু তারপরে এই যুদ্ধের ময়দানে যেখানে মানুষের প্রতিনিয়ত মৃত্যুর আশঙ্কা, কখন আবার এসে বোমা পড়ে আমাদের এই ঘরের উপরে, এলাকায় কে যে কখন মারা যাবে, তাই না? আমরা ইরাকে দেখেছি, সিরিয়াতে দেখেছি, এবং বিভিন্ন দেশে এখনো দেখছি যেভাবে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। ওই অবস্থা থাকলে আপনি বুঝবেন কিয়ামত কত ভয়াবহ। যখন মানুষের মধ্যে মৃত্যু ভয় তৈরি হয়, যে চারিদিক থেকে মৃত্যুর ক্ষণঘটা চলছে, সেটা কিন্তু কিয়ামতেরই একটা ছোটখাটো নিদর্শন। কিন্তু কিয়ামত কি আরো অনেক ভয়াবহ না? কিয়ামত যখন হবে,
পৃথিবীর কোনো মানুষ কি আর জীবিত থাকতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, যখন কিয়ামত হবে সেদিন সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে। এর মধ্যে দুই দল মানুষের কথা এখানে কোরআন তুলে ধরেছে, একদল হচ্ছে মোমেন আর একদল হচ্ছে কাফের। মোমেনদের কথা বলা হচ্ছে, ফাআমাল্লাযীনা আমানু, যারা ঈমান পোষণ করে, যারা ঈমান পোষণ করে। এখানে কেউ তর্জমা করেছে যারা ঈমান এনেছে, ঈমান আনলে তো হবে না। আমাদের দেশে তো সবাই ঈমান এনেছে, ঈমান আনলে কি হবে? ঈমানটাকে ধরে রাখতে হবে না? এই জন্য বলতে হবে যে যারা ঈমান পোষণ করে, যারা ঈমান তাদের অন্তরে ধরে রাখে, ঈমানটাকে ধরে রাখতে হবে সার্বক্ষণিক ভাবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান আমাদের পোষণ করতে হবে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু সামনে আছে, আপনার ধৈর্য সহকারে একটু অপেক্ষা করুন আলোচনা শেষ হওয়া পর্যন্ত। যারা ঈমান রাখে, পোষণ করে, আর পাশাপাশি আরেকটা জিনিস শর্ত, ওয়াহামিলুস সালেহ, আমলে সালেহ করতে হবে। এই জন্য যদি কেউ বলে ভাই আমার অন্তর ঠিক আছে, আল্লাহতে বিশ্বাস করি, আমার অন্তর ঠিক আছে, যথেষ্ট হবে? না। সালাত করতে হবে না? অবশ্যই। রোজা রাখতে হবে না? অবশ্যই। হজ ফরজ হলে হজ করতে হবে না? জি। যাকাত দিতে হবে না? জি। সত্য কথা বলতে হবে না? জি। হারাম ইনকাম বন্ধ করতে হবে না? জি। এই বিষয়গুলো মনে রাখতে হবে। তাহলে ঈমান যথেষ্ট নয়, ঈমানের সাথে আমলে সালেহ লাগবে। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া'আমিলু সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত মানুষ, আল্লাহ কালে শপথ করে বলছেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে শুধু চার গুণ যেই মানুষের মধ্যে আছে, চারটা গুণ যেসব মানুষের মধ্যে আছে, এরা ক্ষতি থেকে মুক্ত। এক নম্বর গুণ কি? ঈমান। দুই নম্বর আমালে সালে, ভালো কাজ। তিন নম্বর হকের দাওয়াত দেওয়া। চার নম্বর সবর করা। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈমান এবং আমালে সালে। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন, যারা ঈমান এবং আমালে সালে নিয়ে এই পৃথিবী থেকে চলে যেতে পারবে, আখিরাতে তাদের চমৎকার একটা পুরস্কার আছে। কি পুরস্কার? ফি রওদা। এখানে রওদা বলতে কি বোঝানো হচ্ছে? জান্নাত। ফি রওদাতি ইউহবারুন ওয়া আল্লাযীনা কাফারু। আর যারা কুফরি করবে, কুফরি মানে কি? কুফরি মানে কি? অস্বীকার করা। কাকে অস্বীকার করা? আল্লাহকে। আচ্ছা, কেউ বললো যে আমি আল্লাহকে স্বীকার করলাম কিন্তু কোরআনকে মানলো না, এটা কুফরি হবে? কে বললো যে আমি আল্লাহও মানলাম কোরআনও মানলাম কিন্তু রাসূলকে মানি না, কুফরি কুফরি হবে? রাসূল কেউ বললো যে মানলাম কিন্তু তার হাদিসকে মানলো না, কুফরি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করাটাও কুফরি হবে, কারণ হাদিসটা কোরআনেরই ব্যাখ্যা। দুর্ভাগ্যজনকভাবে আজকে বিশ্বের কোথাও কোথাও, এমনকি বাংলাদেশেও দেখা যাচ্ছে, কিছু লোক বলে যে আমরা কোরআন মানি হাদিস মানি না। আছে না? আছে, কিন্তু নেটেও আছে, এদের তৎপরতা আছে। বলে যে কোরআন তো আল্লাহর কিতাব, নাজিল হয়েছে ওহী, কিন্তু হাদিস তো 250 বছর পরে। আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে কেউ কেউ লিখছেন, তা 250 বছর পরে আবার ওহী কোত্থেকে আসলো? ওই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শেষ। এখন যে লোক পড়াশোনা করে নাই সে তো বলবো কথা তো ঠিক, কথা তো ঠিক, 250 বছর পরে আবার কিসের হাদিস? অতএব আমরা কোরআনে মানবো, হাদিস মানবো না। একদল লোককে কিন্তু এভাবে বিভ্রান্ত করা হচ্ছে। হাদিস কি 250 বছর পরে সংকলিত হয়েছে? হাদিস কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সংকলিত হয় নাই? প্রত্যেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই সংকলিত হয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদনের সাথে সম্পৃক্ত। মা উসিরা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ক্বাউলিন আও আমালিন আও তাকরীরিন। এই যে হাদিসের সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই সংকলিত হয়েছে। বই আকারে কবে প্রকাশ পেয়েছে এটা ইম্পর্টেন্ট না, সংকলন হয়েছে কিনা। রাবি রুয়াত মুহাদ্দিসিনে কিরাম সাহাবায়ে কিরাম সেগুলোকে হেফজ করেছেন কিনা,
মুখস্থ করেছিলেন কিনা এবং রেখে দিয়েছিলেন কিনা, হেফাজত করেছিলেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তারা হেফাজত করেছেন বলেই আজকে উম্মার কাছে এই হাদিসের অস্তিত্ব আমরা পাচ্ছি। অতএব হাদিসও মানতে হবে। কুফুরি এই বিষয়টা ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো আছে তার মধ্যে যে কোনোটাকে অস্বীকার করলে এটা হবে কুফুরি। কেউ যদি সবগুলো মানলো, বললো যে আখিরাতকে মানি না, কুফুরি না। কেউ যদি বললো যে আখিরাত মানি কিন্তু জান্নাত জাহান্নাম মানি না, এটাও কি হবে কুফুরি। কেউ বললো যে না সবকিছু মানি শুধু তকদির মানি না, তাহলে এটাও কুফুরি। বুঝতে হবে কুফুরি। আচ্ছা, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহর আয়াত কি? কোরআনের আয়াতগুলো তো আল্লাহর আয়াত, তাই না? এছাড়াও কি আল্লাহর কোনো আয়াত আছে? আছে আছে আছে। আয়াত মানে নিদর্শন। আসমান আল্লাহর আয়া, জমিন আল্লাহর আয়া, সূর্য আল্লাহর আয়া, চন্দ্র আল্লাহর আয়াত, মানে নিদর্শন। এভাবে তারকারা জি মহাশূন্যের মধ্যে আল্লাহর সৃষ্টির অনেক কিছু সবকিছুই হলো আয়াত। এই আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, অনেকভাবে মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে আজকে। এগুলো যে আল্লাহর সৃষ্টি সেই ক্ষেত্রে আমাদের অনেকেরই ত্রুটি আছে, যে কোনোভাবে সেটা ঘটুক না কেন আল্লাহ বলছেন তাদেরকে আজাবের মুখোমুখি হতে হবে। তাহলে এই দুটো গ্রুপ থাকবে কি আমাদের দিন? এক গ্রুপ হচ্ছে ইমানদারদের গ্রুপ, তাদের জন্য বিশাল পুরস্কার, আর এক গ্রুপ হচ্ছে কাফের, তাদের জন্য বিশাল আজাব। অতএব কোন দলে যাবেন আপনারা বলেন তো, কোন দলে যাবেন? ইনশাআল্লাহ ইমানদার। মোমেনদের দল না কাফেরদের দল? মোমেনদের দল। মোমেনদের দল যদি যেতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহ বলে দিয়েছেন ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, সকাল সন্ধ্যায় আল্লাহর গুণগান করো। আল্লাহর গুণগান সকাল সন্ধ্যায়, আল্লাহর গুণগানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুণগান কি? নামাজ, সালাত, সালাত, সালাত। অতএব ঘুম থেকে উঠে ফজর পড়তে হবে। কি সুন্দর ডিস্ট্রিবিউট করেছেন আল্লাহ তাআলা, পাঁচটা পাঁচ ওয়াক্ত সালাত একসাথে কঠিনভাবে চাপিয়ে দেননি, বরং দিবসের বিভিন্ন সময় তিনি এটাকে মানে ইজি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আমি যদি বলি আপনাকে এতগুলো কাজ একসাথে করতে হবে, এটা চাপ হবে না? আর যদি বলি যে না আপনার সুযোগ মতো খুব সহজভাবে কাজগুলো আদায় করেন, সালাতকে সেভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। ঘুম থেকে উঠেই আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর গুণগান গাইবেন সালাতুল ফজরের মধ্য দিয়ে, এরপর নাস্তা করবেন, রেস্ট নেবেন, কাজে বের হবেন, কাজের মধ্যে ডুবে গিয়ে আবার আল্লাহকে ভুলে চলবে না। জোহরের সময় আবার আল্লাহকে স্মরণ করবেন যে পৃথিবীর কাজ আমাদেরকে যেন এতটা ব্যস্ত না করে যে আল্লাহকে ভুলে গেলাম। জোহরের নামাজ পড়বো, তারপরে আবার কাজের শেষে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে থাকলে চলবে না, আসর। তাহলে দিনের আল্লাহকে আল্লাহর গুণগান হয়ে গেল। এরপরে সন্ধ্যায়, সন্ধ্যায় দুটো সালাম, একটা হলো মাগরিব আরেকটা হলো এশা, এটাই আল্লাহ তাআলা বলছেন। সকাল সন্ধ্যায় তার গুণগান করবে এবং নানাভাবে গুণগান করবে, কোরআন তেলাওয়াত আল্লাহর গুণগান, সকাল সন্ধ্যার আজকারগুলো আল্লাহর গুণগান, এছাড়া আল্লাহর সৃষ্টি নিয়ে তাফাক্কুর এগুলোও আল্লাহর গুণগান। আপনি কোনো ভালো বই পড়লেন, সহি আকিদার বই পড়লেন, ইমানের বই পড়লেন, ইসলামের বিভিন্ন বিষয়ে অথেন্টিক বিশুদ্ধ বইগুলো পড়লেন, যাকাত বিষয়ে বই পড়লেন, এগুলো কি আল্লাহর গুণগান না? সব কিছু আল্লাহর গুণগান। নফল সালাত পড়লেন, চাষদের সালাত পড়লেন, তাহাজ্জুদ সালাত পড়লেন, এগুলো কি আল্লাহর গুণগান? ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াত প্রশংসাও আল্লাহর। সন্ধ্যায় অর্থাৎ যেটা আমরা ইভিনিং বলি, সন্ধ্যায় এবং অপরাহ্নে দুপুরে সবসময় এখানে এখানে কিন্তু আরো দুটো অর্থ মৃতকে বের করেন নানা ভাবে হতে পারে, প্রাণী থেকে মৃত প্রাণী আবার জন্ম নেয় না, আরো অনেক নিদর্শন আছে। আবার মৃত থেকে জীবিত, মৃত থেকে জীবিত
এটা যেমন ধরেন জমিন, জমিন তো আল্লাহর সৃষ্টি, অনুর্বর জমি থেকে তিনি উর্বরতা সৃষ্টি করেন, সেখান থেকে অনেক উৎপাদন করে। অনুর্বর জমিকেও আজকাল বর্ষণ করে সেখান থেকে ফসল উৎপাদনের নানা ফর্মুলা বের হচ্ছে। কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ শিখিয়েছেন। যাই হোক, ওয়াকাযালিকা তুখরাজুন, আল্লাহ বলছেন এভাবে তোমাদেরকে বের করা হবে কিয়ামতের দিন, প্রত্যেককেই উপস্থিত করা হবে কার সামনে? আল্লাহ সামনে। আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ফাআমমান তাগা ওয়াআথার আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা সীমালঙ্ঘন করেছিল, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছিল, তাদের জন্য জাহান্নামকে প্রকাশ করা হবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, আর যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছিল, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, এবং প্রবৃত্তিকে মানে নিজেকে প্রবৃত্তি থেকে বিরত রেখেছিল, فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, জান্নাত হবে তাদের বাসস্থান, আবাসস্থান। তাহলে কোরআনের আরো শত শত আয়াতে বলা হয়েছে কিয়ামত সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান মানুষকে হতেই হবে, অতএব সেখানে আল্লাহ তাআলা বিশাল ফয়সালা করবেন। এখানে সেটাই বলা হচ্ছে, কাযালিকা তুখরাজুন, এভাবে তোমাদেরকে কবর থেকে উঠিয়ে আল্লাহর সামনে হাসরে উপস্থিত করা হবে। সম্মানিত ভাইরা, হাসরে আমাদেরকে উপস্থিত হতে হবে, এটা কি সত্যি আমরা বিশ্বাস করি? জি, আমাদের বিশ্বাসটা শুধু কাগজে কলমেই আছে, যদি বিশ্বাসই আমরা করি। যেমন যদি বলা হয় এখনই এসে আপনাকে তুলে নিয়ে এক জায়গায় বিচারের মুখোমুখি করা হবে, ভয় পেয়ে যাবে না সবাই, লোকাতে চাইবে না, অথবা বিচারে মুখোমুখি হওয়ার জন্য সে প্রস্তুতি নেবে। কিন্তু আমরা জানি যে হাশরের ময়দানে আমাদেরকে উপস্থিত করা হবে, তাহলে আমাদের প্রস্তুতি কতটুকু? আমরা কি আল্লাহর যে হক সে দায়িত্ব পালন করছি? আমরা কি ইবাদত সঠিকভাবে পালন করছি? আমরা কি সহি সুন্না মোতাবেক ইবাদত পালন করছি? আমরা কি মুআমালাতের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রাসূল যে সীমারেখা বেঁধে দিয়েছেন, হালাল হারামের যে বিধান দিয়েছেন, সেটাকে রক্ষা করছি? হাশরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে নাজাত পেতে হলে আমাদেরকে কিন্তু সেই প্রস্তুতি নিয়েই যেতে হবে, সেই প্রভিশন নিয়েই যেতে হবে। আমি বিশ্বাস করছি প্রস্তুতি নেই, এই বিশ্বাসটা সত্যিকারে বিশ্বাস হলো না? আমি যদি ফ্রিকোয়েন্টলি সালাত করে যাই, আমি যদি হারাম কাজ করে যাই, আমি যদি ফরজ ওয়াজিবের সীমারেখা মেনে না চলি, যেই সুন্দর সুন্নাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন, দাড়ি রাখা আর অন্যান্য যে সমস্ত সুন্নাগুলো, সেগুলো যদি আমরা পরিপালন না করি, তাহলে হাশরের ময়দানের প্রস্তুতি আমাদের বড়ই ক্ষীণ হবে। এরপর আল্লাহ তাআলা তার কিছু নিদর্শন আমাদের সামনে তুলে ধরছেন, যাতে করে ইমানটা পোষণ করি, যাতে করে ইমানের সাথে সাথে ভালো আমলটা আমরা করি। নিদর্শনগুলো একটু খেয়াল করেন, কিছু নিদর্শন হচ্ছে আমাদের সৃষ্টির সাথে রিলেটেড, সৃষ্টিগত নিদর্শন, কিছু নিদর্শন হচ্ছে আমাদের সামাজিক যে সম্পর্ক, আল্লাহ তাআলা যে সুন্দর সমাজ পরিবার আমাদেরকে দিয়েছেন তার সাথে রিলেটেড কিছু নিদর্শন, একটা সিস্টেম। মনে রাখবেন আল্লাহর সিস্টেমটা দুই প্রকার, কয় প্রকার? আল্লাহর সিস্টেমটা দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত সিস্টেম, সৃষ্টি, এই যেমন আপনাকে চোখ দিয়েছেন, আল্লাহ শুধু আপনাকে চোখ দেন নাই, মাছকেও কিন্তু চোখ দিয়েছেন, সমস্ত প্রাণীকে চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আপনি দেখেন, অন্য প্রাণীকে দেখে না, দেখে, এটা আল্লাহ।